আমার থেকে ইম্পর্টেন্ট বেশি না আপনার এক্সামটা। সেটা আছে, পরীক্ষার থেকেও একটা জিনিস আছে ইম্পর্টেন্ট, কি জানো? শান্তি। এখন কেউ যদি সারাক্ষণ আমার মাথার উপরে নাচতে থাকে, আমি শান্তিটা কই পাবো বলো তো? আগে পড়ালেখা করে সফল হও, তারপর দেখা যাবে। আমি না একটা জিনিস বুঝি না, ধরো আমি যেদিন পড়ালেখা করে সফল হব, ওদিন তো আমার পিছনে এমনি অনেক মানুষ থাকবে, অনেকে ঘুরবে, প্রচুর বিয়ের প্রপোজাল আসবে, তো তখন যদি তুমি আমার সাথে থাকো, তাহলে এটা কি আসলে তুমি আমাকে ভালোবেসে আছো নাকি আমার সার্থকতা দেখে আছো, এটা কি বুঝবো? মানুষ তো গোল্ডিগার বলবে। শোনো না, আমি দেখেছি তুমি ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করে বেরিয়েছো। আমি তোমাকে আমার রুমে ডেকে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি আমাকে কথা দিয়েছিলে কিন্তু তুমি কথা রাখো। এখন দেখছি দিন দিন তুমি আসলে প্রেম করে বাড়াচ্ছো। ছি বাবা, তুমি আমার একদম কথা বলবে না, এই সম্বোধনটা এখানকার জন্য নয়, কলেজ কলেজ। যতই দেখি তোমার এই বুকে ধরফর করে, রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে, আর এই প্রেমে শুরু হবে কোথায়, হোস্টেল লাইফ এইটা ভাই। স্বপ্নে আমাকে জিজ্ঞাসা করে, তোমার অন্তরের দিকে খেয়াল রাখো। কেন প্লিজ বলবি তোর শরীর খারাপ হলে? আর তুই কেন থাকবি মানে এত বড় বাড়িতে প্রিন্সিপালের, আমি একা থাকি, আমার তো খারাপ লাগে মা। বাবা দেখো, তুমি কোথায় থেকে পড়াশোনা করেছো? হোস্টেল থেকেই তো। আজকে তুমি এত দূর আসছো কোথা থেকে? হোস্টেলে পড়াশোনা করে তো। আমি তোমার মেয়ে, আমিও চাই আমার বাবা যেভাবে এস্টাবলিশড হয়েছে আজকে এত বড় পর্যায়ে আসছে, তার মেয়ে কেন এতটুকু কষ্ট করতে পারবে না? আমি চাই এখানে থেকে সবাইকে জানতে, সবাইকে বুঝতে। আমার তো এখানে অনেক ফ্রেন্ড হয়ে গেছে অলরেডি, আমি খুব ভালো আছি বাবা। দেখেছেন অর্জিনা, ওর মেয়েটা কত বড় হয়ে গেছে, বড় বড় কথা বলছে, ফিলোসফি নিয়ে কথা বলছে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে মানে আমার মেয়ে মানে নিজের মেয়ের মতো দেখি আর কি, সন্তানের মতো দেখি। আপনি কোনো চিন্তা করবেন না, মুই দেখতে আসি। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, অন্তরাকে রাত্রিবেলা স্যুপ খাওয়াই দিবানে। তোরা তুমি কি স্যুপ খাইবা, এই থাই স্যুপ, চিকেন স্যুপ নাকি কর্ন স্যুপ? না না, আমি কিন্তু খিচুড়িটা খুব পছন্দ করি, সেটা কিন্তু বাবা জানে। ওকে হাতি স্যুপ খাওয়াতে হবে, এত স্লিম ও হাতি। তুমি খেয়েছিলো? হ্যাঁ, আমি খাইনি। ওর বাবা, ওর মা। স্যার, অন্তরা যে আপনার মেয়ে, এটা কেন লুকালেন? আমি চাইনি আমার একমাত্র কন্যা, আমার মা মরা মেয়েটি আমার পরিচয়ে বড় হোক। ওর মা চাইতো না, ওর মা চাইতো যে তার কন্যাটি
নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, দেশ জয় করে বিশ্ব জয় করবে। আমরা সেভাবেই তৈরি করছিলাম মেয়েটাকে। তুমি নিজে জানো এবং পুরো স্টুডেন্টরা জানে আমাদের কলেজে যে আমি তোমাকে খুব পছন্দ করি। আমি তোমাকে যেমন পছন্দ করি তেমনি আমার এক কথা বলবে, তোমাদের জন্য আমি একটা কথা বলি। পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়ারফুল কি জানো? মানুষের জ্ঞান, মানুষের জার্নি, জার্নিতে যে জ্ঞান। আমার বয়স হয়েছে, আমার জ্ঞানে কি বলে জানো? এই বয়সটা হচ্ছে গিয়ে পড়ার বয়স, জ্ঞান অর্জনের বয়স, মেধার বয়স, শ্রম দেবার বয়স, কষ্ট করার বয়স, প্রেম করে কষ্ট পাওয়ার নয়, পড়াশোনা করে কষ্ট করবার। তাহলেই তুমি পৃথিবীতে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। আমি আশা করি আজ থেকে এই কথাটি তোমরা মনে রাখবে। দ্যাটস ইট, এটি আমার চাওয়া। তুমি কি ভুলে গেছো না ওই যে সেদিন 1000 টাকার ভাগ যে আমাকে দেওয়ার কথা? তুমি তো বললো আমাকে দিবা, তারপর থেকে তোমাকে খুঁজেই পাই না। কই আমার টাকা কই? ও তো টিয়ারলাইনে বলি আরে পুরো ক্যাম্পাস খুঁজি বের হলো কেন? টিয়ার কথা কেন ভুলছ? দেখ আর মন মেজাজ ভালা একদমই ভালা নাই, জাস্ট ফেডা বই আনছি ব্যাগ কিছুর উপরে। আমি রাফির বিষয়টা তোর লোকে সেটিং করে দাম চাইছিলাম, কিন্তু আরেক গ্যাঞ্জাম বাজি গেছে। টাকার বিষয়ে তার মাথা তনি ছুটি গেছে। আবার কি গ্যাঞ্জাম বাঁধলো? এই রাফির সাথে আমার তুমি না বললা যে মিল করে দিবা, কই? আরে তোর মিল করে ভালা লাগে না কই, তুই না আছে কেন? না তোরে দেখলে আর কিলে দেনে গেলে না চাইতাম মনে চায় না। তুমি তাহলে টাকাটা কখন দিবা? এখন দিবা তো, ধর বেডি দাও টাকাটা। সরি বেডা, হালকা করে দেখা দি, কাজে রে মোহাম্মত ওয়ালা, কাজে রে মে হাইতি নো নাচ। কাজরা কাজরা দিয়ে তো হবে না, বিন বাজালে তো নাগিন নাগিন নাচতে হবে। শুনো, তার আগে তুমি আমাকে কথা দাও, রাফির সাথে সেটিংটা হবে তো? ওহ আরে মাবুত, তুই সাপ ওই বিন বাজা, আর সবল মার মার, আর সবল মারি মারি ফেল না। তুমি আগে বিন বাজাও, আমি নাচতেছি, বিন বাজাও। ওই যে ওই দিন রাতে আপনাকে রুমের সামনে দিয়ে আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন 1000, ওই টাকাটা দেন।
তোর বেটা কি টিয়াতে খিয়া কর নগর। এ মসজিদ, এটা তুই কোনো কথা বললি ভাইয়া? তুই হইলি HIM হিরো ইকবাল মসজিদ? হ্যাঁ, আর তুই ভাইয়ের কাছে ১০০০ টাকা চাইতেছিস? ওটা তুই তো ভাইয়ের লাখ লাখ টিয়া দিবি ভাইয়া, তোর কাস্টিং এর ব্যাপারে কথাবার্তা বলছি। সমস্যা নাই, তোর চোখ এখন টেরা হইলো কোনো সমস্যা নাই, সেনেগাল রে পর্তুগালে আনুম, পর্তুগাল রে সেনেগালে আনুম, অপারেশনে ব্যাক কিছু কিন্তু ভালো হয়ে যায় এখন, ঠিক আছে? তুই ভাইয়া একটা কাজ কর, তুই এখন নাচ মুভির ভিতরে দেখছ হিরোরা কীভাবে কি বিন বাজায় বাজায় নাচে, তুই সাপুরিয়া, আর হেঁতো এসে তোর নাগিনী, যা তুইও নাচ, এদের লোকের নাচ, যা ওর সাথে নাচবো মানে? এই এই অফ সাইড নাচ। আরে নাচতেছি, দাঁড়াও, শুনো টুকটুক ভাইয়া, আগে টাকার ভাগ তো অবশ্যই দিতে হবে, আর এই যে ওর সাথে যে নাচবো এটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। সব কিছু এক্সট্রা দিও, রাফির লোকে তোমার সেটিং এ যা বন্ধ করে দিল। না 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 না, দাঁড়া দাঁড়া, নাচতেছি কিন্তু টাকার ব্যাপারটা ভুলো না। হ্যাঁ, ব্যাগ দিও, যা যা তুই নাচ 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 নাচ। এই রেডি, শুনো, আই বিন বাজামু, ওই যে বেদের মে জোস্তা আছে না, বেদের মে জোস্তা হিরোর মতো তুমি নাচবা আর আমি একদম সাপ হয়ে যাব, ঠিক আছে? আরে এতে হিরো হইব, তুই নাচ নাচ নাচ। ও কি ওই যে বেদের মে জোস্তা সিনেমা এতে করাইবো, তুইও করাবি, মাটির ভিতরে করাবি তো। আচ্ছা, নাচ নাচ, ঠিক আছে ঠিক আছে, নাচ নাচ। হ্যাঁ রেডি, হ্যাঁ আমি অনেক দয়া করি এখানে থাকবার জায়গা দিই, ছেলে না মেয়ে সেটা চেক করতে যাই রে, আমার সন্দেহ আছে তোমার নিয়ে। গেট ফেলে এখানে কি স্যার? এইখানে দেখতেছি কি ওরা নাচে অফ সাইড, আর ওই যে আমিও যাই, আমি না খুব হাঁপিয়ে গেছি, আমার এখন গোসল করা লাগবে। শোন সমাজ নষ্টকারী, তুই কিন্তু এই যে নাগিন নাগিন নাইস দিয়া পরিবেশ নষ্ট করতে যাবি না। আপনি কিন্তু খুবই ভুল বুঝছেন, আমি কিন্তু পরিবেশ নষ্ট করছি না, পরিবেশটা খুব ভালো করে দিচ্ছি। আপনি দেখেন ক্যাম্পাসে সব ছেলেদেরকে আমি নাচ গান বিনোদন দিয়ে ওদেরকে একদম অন্যরকম একটা পরিবেশ দিচ্ছি। থামবি, ওই তোর তোর এলাকা কই, তোর বাড়ি কই? আমি না অনেক ঘেমে গেছি, আর তোর দেশের বাড়ি কই? পরে বলবো স্যার, আমি
আম্মা মরি যাবার হলে কয়েক মাস পরে আব্বাইকে বিয়ে করছি, নতুন আম্মা এটা দেখতে বাসার ভিতরে আইলো, আয় আমারে দেখি সুপসাপ হলাই দেখতাম, কখনো দরজার সিধার ভিতরে, কখনো ঘরের কোনার ভিতরে, আয় তো হুঞ্চি দে সৎ মা এখন বলে ভালো হয় না, কিন্তু এ বেটি আরে ডাকে এমই আইও আর মাথার ভিতরে হাত বুলাই দেয়, আয় রাখছি এক লাখ লাখ ঘুমাইতে মাইতে না ডর লাগে, এ বেটি দেখি যে প্রায় সময় সে আলোকে ঘুমাই, আরে যে কি বলি মানে আদর করতে রে রাফি, আর কাছে মনে হয়েছে যে কি আয়ার নিজের আম্মারে ভুলে গেছি, যার আম্মা বুঝি এখনো বাঁচি আছে, আর নতুন আম্মারই কে বলা হয়েছে আর কাছে মনে হচ্ছে ব্যাগে মনে আরো ভুলি যা আব্বা আরে ভুলি যা আম্মা আরে সময় কম দেয়, আম্মা দেখিয়েছে আর রুমে আসা বন্ধ করে দিছে, আয় একলা একলা ঘুমাই, আয় ডরে হেগুনের ডাকিও না, জানলা শিবার ভিতর দিয়ে ডরে মুতি দিতা ভাই, আর ভাই বোন এগুন বড়র, আয় ভাবছি ভাই বোন এগুনের লোক হয়তো আম্মা ব্যস্ত আছে, আয় যখন কলেজে উঠলাম সেকেন্ড ইয়ারে তখন আর এখনো স্পষ্ট মনে আছে, আমগো বাজারে গিয়ে মিজের নাতে তো তুই চিনোস, তো একদিন চা খাইকে ক্যারাম খেলতেছিলাম, হুট করে কথা নাই বার্তা না মিজের না চারি পাঁচটা বলা বাইল আরে সে মারা আরে মারি উল্টে এগুলো ঘটনা সাথে আরে জেলে বাড়া দিল, 22 দিন জেলের ভিতরে আসছিল ভাই, 22টা দিন রাফি আর কাছে মনে হয়েছে আর আম্মা যদি আর লোকে থাকতো আর আম্মা যদি আর মাসে বই দেখতো, হায় জেলে তুমি বাড়িবার পরে সুমন আর মুখ কিতরে লই এগুলো কথাবার্তা করতে করতে ঘটনা তদন্ত করে করে আমি কি বাইর করছি জানোস, তুই কান্দিস না আর মুই সাচ্ছা তুই কি বাইর করছি জানো, আর আম্মা আরে সতাম্মার সম্পত্তির লোভে আর ভাই আর বোন যা দেখি সম্পত্তির ভাগ কম নয় এলে মিজের নাইগুনের সেট করি আর জেলের ভিতরে ঢুকাই দিতে, রাফি রে আয় তো শুধু ভালোবাসা চাইছিলাম রে রাফি, আয় তো আম্মার ভালোবাসা চাইছিলাম, আয় তো সম্পত্তি চাই নয় সম্পত্তি দি কিরম আয় কি করব সম্পত্তি দি, আয় ঢাকা চলে গেলাম আয় ঢাকা যাইও ঠিকঠাক ভাবে থাকতে পারি না আর ভিতরে এটা আর কাছে কে সাকু আছে না আর সাকু এটা যদি আর এই জায়গাটা কানি দেখো এই জায়গাটার ভিতরে ফাঁকা হয়ে রয়েছে বাবা আর ইয়ানে কিচ্ছু নাই সম্পত্তির লোভে সম্পত্তির লোভে আর আমারে ভুলে গেছে কিচ্ছু আর নেই সব সব ঠিক আছে বলি কেন একটু ভালো দেখতাম চাই রাফি আয় একটু ভালোবাসা চাই আয় চাই দিন শেষে সবাই আর একখানা ভালোবাসো আয় হল সারি কোনো যাইতেন না মামা আয় হলের ভিতরে থাকো আয় হলের ভিতরে থাকো এখানে দিদার আছে তো সর আমি 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 দিতেছি তো আয় লই তুই সর ইয়া
দুনিয়ার মানুষ অভিযোগ দেয় তোর খাদ্য ভাই এটা ঘুরছে, তোর খাদ্য ভাই এটা ঘুরছে, তোর খাদ্য ভাই এটা ঘুরছে। আরে হলে রাখি দে, আরে হলে রাখি দে, একটু ভালো দেখতাম স্যার, আমি একটু ভালো দেখতাম স্যার, আর ভিতরেটা, আর ভিতরেটা শেষ হয়ে গেছে আপনি। চল ছাদে যাই, চল, ভালো লাগছে না জায়গায়, আর ভিতরেটা শেষ হয়ে গেছে। ভালোবাসি রাখি, ভালোবাসি।